গুড মর্নিং এভরিওয়ান। আমরা লাস্টে যে টপিকটা ডিসকাস করেছিলাম যে মনিটর বা প্রদর্শন যন্ত্র, এই চ্যাপ্টারে আমাদের কিছু পোর্শন আরেকটু বাকি আছে, সেই পোর্শনটুকুই আজকে আমরা ডিসকাস করব থ্রু দ্য ইউটিউব ভিডিও। তা আমরা লাস্টে যেটুকু ডিসকাস করেছিলাম, এই মনিটরকে ক্লাসিফাই করা হয়ে থাকে তিনটে ক্যাটাগরিতে, যাকে বলেছিলাম যে সিআরটি, এলসিডি অ্যান্ড এলইডি। দিস থ্রি আর দ্য টাইপস অফ মনিটর। আমরা বলেছিলাম যে মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস, যেটা আমরা মনিটরে সমস্ত কিছু দেখতে পাই বা এটা আমাদের একটা কাছে প্রদর্শন যন্ত্র হিসেবে কাজ করে। আমরা সিআরটি মনিটর সম্পর্কে বলেছিলাম যে এটা হচ্ছে ক্যাথোড রে টিউব, এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে অ্যান্ড দ্য লাইট এমিটিং ডায়োড। দ্য এলইডি অ্যান্ড এলসিডি ইটস রাইট নাও ইটস এ ভেরি পপুলার মনিটর, এই কারণেই যে এলইডি মনিটর বা এলসিডি মনিটরের ডিসপ্লে কোয়ালিটি অনেক বেটার হয়। এখন কম্পারেটিভলি চিন্তা করলে এলইডি মনিটর বা যেটাকে আমরা লাইট এমিটিং ডায়োড বলি, তার কোয়ালিটি অফ ইমেজ এলসিডি মনিটরের থেকেও অনেক বেটার হয়। এই জন্য এলসিডি মনিটরটাও কিন্তু পপুলার হয়েছে একটা কারণে, যেহেতু এখানে আমরা থিন ফিল্ম ট্রানজিস্টার একটা টাইপ অফ মনিটর কিন্তু মার্কেটে দেখতে পাই। বা এলইডি মনিটরের কোয়ালিটি বা এলইডি মনিটর আমরা যেরকমভাবে পাই বা এলইডি টিভি যেরকমভাবে পাই, তার ছবির যে স্পষ্টতা বা ক্ল্যারিটি যেটা থাকে, ইমেজ কোয়ালিটি, সেটা অনেক বেটার হয় ইন কম্পেয়ার টু এলসিডি অ্যান্ড সিআরটি। নাও আজকে যেটা আমরা লাস্ট ইয়ে উই আর ডিসকাস অ্যাবাউট দিস টপিক থ্রু দ্য ইউটিউব ভিডিও, আজকে যেটা আমরা ডিসপ্লে করবো বা ডিসকাস করবো থ্রু দিস টপিক, যেটাকে আমরা বলবো ভিডিও ডিসপ্লে অ্যাডাপ্টার। এই ভিডিও ডিসপ্লে অ্যাডাপ্টারকেই আমরা আর একটা ওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করি, যেটাকে আমরা বলি গ্রাফিক্স কার্ড। এটা কম্পিউটারে কিন্তু ইনবিল্ট দেওয়া থাকে গ্রাফিক্স কার্ড, কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড কিন্তু আলাদাভাবেও কম্পিউটারে লাগাতে পারি। যদি আমরা কোনো হাই রেজলিউশন গেম খেলতে যাই, তখন সেই ক্ষেত্রে আমাদের গ্রাফিক্স কার্ড ইটস ভেরি পপুলার, অর গ্রাফিক্স কার্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রাফিক্স কার্ড ইজ এসেন্সিয়াল ফর দিস পারপাস। ওকে, সো ফর দিস পারপাস ইউ অলওয়েজ প্রেফার টু দ্য গ্রাফিক্স কার্ড টু বি দেয়ার। ওকে, নাও এই গ্রাফিক্স কার্ড আমাদের দুরকম সাইজের হয়ে থাকে। এই গ্রাফিক্স কার্ড যদি আমি মার্কেট থেকে বাই করতে যাই, তাহলে আমরা 8-বিটের গ্রাফিক্স কার্ড পেতে পারি, মানে গ্রাফিক্স কার্ডের যে সাইজটা আমরা রিপ্রেজেন্ট করি সেটা বিট ফরম্যাটে রিপ্রেজেন্ট করি, এটা 8-বিটের হতে পারে, অথবা গ্রাফিক্স কার্ড আমরা 16-বিট ফরম্যাটে পেতে পারি। ঠিক আছে, এই দুটো বিট ফরম্যাটে আমাদের গ্রাফিক্স কার্ড দেখা যায়। যদি 8-বিট ফরম্যাট গ্রাফিক্স কার্ড দেখি, তাহলে 8-বিটের হলে আমাদের 2 to the power 8, তার মানে হচ্ছে টোটাল 256 ডিফারেন্ট কালার আমরা মনিটরে দেখতে পাবো, ডিফারেন্ট কালার আমরা মনিটরে দেখতে পাবো। যদি 16-বিটের গ্রাফিক্স কার্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে 2 to the power 16, মানে অ্যাপ্রক্সিমেটলি 65,536 টোটাল ডিফারেন্ট কালার অফ গ্রাফিক্স বা ইমেজ বা স্পটলাইট আমরা দেখতে পাবো কম্পিউটারে। আর যদি এটা 64-বিট বা 32-বিট হয়, 64-বিট গ্রাফিক্স হয়, তাহলে সেটা 1.6 crore অ্যাপ্রক্সিমেটলি ডিফারেন্ট কালার্স অফ দেখতে পাবো, ছবি স্পষ্টতা দেখতে পাবো। এই অ্যাকচুয়ালি এই 64-বিট এই ফরম্যাটটা কি আমরা অ্যাকচুয়ালি বলি, এটা হচ্ছে একটা ট্রু কালার ফরম্যাট। এই গ্রাফিক্স কার্ডে আমরা যে র্যামটা ইউজ করি, এটাকে ভিরাম বলা হয়ে থাকে বা আমরা ভিডিও র্যাম বলে থাকি। ঠিক আছে, এই গ্রাফিক্স কার্ড আমাদের ডিফারেন্ট টাইপস অফ আমরা গ্রাফিক্স কার্ড দেখতে পাই। আমরা গ্রাফিক্স কার্ড যেটা মার্কেট থেকে কিনতে যাই, সেটা এমডিবি, এমডিএ ফরম্যাট বলা হয় থাকে, মনোক্রম ডিসপ্লে অ্যাডাপ্টার, বা ইজিএ বা এনহ্যান্সড গ্রাফিক্স অ্যাডাপ্টার। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাডাপ্টার আর অ্যাভেলেবল। এগুলো ডিফারেন্ট টাইপের অ্যাডাপ্টার আমরা দেখতে পাই, বা ভিজিএ বা যেটাকে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, ইটস এ ভেরি পপুলার অ্যাডাপ্টার ভিজিএ অ্যাডাপ্টার। এক্সজিএ ইস এ এক্সটেন্ডেড গ্রাফিক্স অ্যারে অ্যান্ড সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারে, এসজিএ ইজ সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারে। দিস আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাডাপ্টার দ্যাট আর অ্যাভেলেবল অন দ্য মার্কেট, এগুলো মার্কেটে কিন্তু অ্যাভেলেবল আছে। এই চ্যাপ্টারের এইটুকু কন্টেন্ট আমাদের ডিসকাস করার ছিল। আমরা এই চ্যাপ্টারের কিছু এক্সারসাইজ পার্টও সলভ করেছি, আমরা সলিউশনটা অলরেডি পাঠিয়ে দিয়েছি পিডিএফ ফরম্যাটে, আগে আমি ওই সলিউশনগুলো একটু ডিসকাস করবো আজকে। Now come to the exercise part. The first question in the exercise, first আমাদের যেটা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। এই শূন্যস্থান পূরণ করোতে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেন নাম্বার A1, রঙিন মনিটরে আমরা 3টি ড্যাশ বর্ণের পিক্সেল থাকে,
অ্যান্সার হবে তিনটি প্রাথমিক বর্ণের পিক্সেল থাকে, বা কেউ যদি লিখতে চায় প্রাইমারি, প্রাইমারিও সে লিখতে পারে, প্রাইমারি কালার দেখতে পাই আমরা তিনটে। রঙিন মনিটরে আমাদের তিনটে প্রাথমিক বর্ণের পিক্সেল থাকে, যে তিনটে প্রাথমিক বর্ণ হলো আর, জি আর বি, ঠিক আছে? তাহলে ফিল ইন দা ব্ল্যাঙ্কসের প্লেসে কি বসবে? প্রাথমিক। দুই, এলসিডি মনিটরে ড্যাশ ব্যবহার করা হয় থাকে, তাহলে এলসিডি মনিটরে আমরা কি ব্যবহার করি? টিএফটি, বা যেটাকে আমরা বলি থিন ফিল্ম ট্রানজিস্টার, বা যেটাকে আমরা বলি থিন ফিল্ম ট্রানজিস্টার, বা যেটাকে টিএফটি মনিটর বলা হয় থাকে। থার্ড, পিক্সেলের ড্যাশের উপর ছবি স্পষ্টতা নির্ভর করে, পিক্সেলের সংখ্যা আমাদের কি লিখতে হবে? সংখ্যা, তাহলে পিক্সেলের সংখ্যার উপর আমাদের ছবির স্পষ্টতা নির্ভর করে। পিক্সেলের সংখ্যাটা যত বেশি হবে ছবির ক্ল্যারিটি বা ছবির স্পষ্টতা আরো বেটার হবে। চার নম্বরে বলা আছে ক্যাথোড রশ্মির তীব্রতা হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে ছবির স্পষ্টতা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ক্যাথোড রশ্মির তীব্রতা হ্রাস ও বৃদ্ধির মাধ্যমে ছবির কি নির্ভর করা যায়? অ্যান্সার হবে ছবির স্পষ্টতা, অ্যান্সার হবে ছবির স্পষ্টতা, ক্ল্যারিটি, যেটাকে আমরা ইংলিশে লিখতে পারি ক্ল্যারিটি। কেউ যদি ক্ল্যারিটি লেখে সে ক্ল্যারিটিও লিখতে পারে। কোশ্চেন নাম্বার 5, ফসফরাস বিন্দুর ওপর ড্যাশ আঘাত করলে আলো নির্গত হয়, ফসফরাস বিন্দুর ওপর ক্যাথোড রশ্মি, মনে রাখতে হবে ক্যাথোড রশ্মি, বা কেউ যদি ইংলিশে লিখতে চায় সে লিখতে পারে ক্যাথোড রে, কেউ যদি ইংলিশে লিখতে চায় সে লিখতে পারে ক্যাথোড রে। নাও এবার আমরা চলে আসি কোশ্চেন নাম্বার বি, বা যেখানে দেওয়া আছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সত্য ও মিথ্যা চিহ্নিত কর। তাহলে কোশ্চেন নাম্বার বিতে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার বি পার্টে ফার্স্ট কোশ্চেন ইজ গিভেন, দ্যাট ইজ দুটি পিক্সেলের মাঝখানের দূরত্বকে ডট পিচ বলে, দুটো পিক্সেলের মাঝখানের দূরত্বকে আমরা কি বলি? ডট পিচ বলি। তাহলে এইটা হচ্ছে আমরা কি লিখতে পারি? সত্য, কেননা দুটো পিক্সেলের মাঝখানে যে ডিস্টেন্সটা থাকে সেটাকে আমরা ডট পিচ বলেই আইডেন্টিফাই করি। কোশ্চেন নাম্বার বি টু, মনিটরের মাপ তার দুটি বিপরীত বাহির দৈর্ঘ্যের যোগফলের ওপর নির্ভর করে, না মনিটরের মাপ তার দুটো বিপরীত বাহুর যোগফলের ওপর নির্ভর করে না। মনিটর আমরা যেটা 17 ইঞ্চি মনিটর বা 19 ইঞ্চি মনিটর বলি, সেটা কোনোদিন দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্যের যোগফলের ওপর নির্ভর করে না, তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। কোশ্চেন নাম্বার 3, সিআরটি মনিটর বিদ্যুৎ সাশ্রয়ী, এটা কোনোদিনই নয়, আমাদের আগের ভিডিওতে এটা ক্লিয়ারলি বলা আছে, সিআরটি হচ্ছে দ্যাট ইজ কল দা ক্যাথোড রে টিউব, এই মনিটরের বিদ্যুৎ প্রচুর খরচা হয়, প্রচুর পরিমাণে বিদ্যুৎ দরকারের প্রয়োজন হয়, যেখানে আমরা বলেছিলাম এলসিডি বা এলইডি মনিটরে বিদ্যুৎ অনেক কম খরচা হয়, তাহলে সিআরটি মনিটর বিদ্যুৎ সাশ্রয়ী, এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। কোশ্চেন নাম্বার 4, সাদা কালো মনিটরে তিনটি পৃথক ক্যাথোড রে টিউব থাকে, সাদা কালো মনিটরে তিনটে পৃথক ক্যাথোড রে কোনোদিনই থাকতে পারে না, এটা তিনটে পৃথক ক্যাথোড রে, যেটা আরজিবি কালার আমরা যেটাকে বলি, সেটা কেবলমাত্র কালার টিভি যেটা আমরা দেখতে পাই, সাদা কালো মনিটরে সেটা কোনোদিনই দেখা যায় না, সেটা কালার মনিটরে দেখা যায়, তাহলে দিস স্টেটমেন্ট ইজ ফলস, বা মিথ্যা লিখতে পারো। কোশ্চেন নাম্বার 5, রেজলিউশন এবং রিফ্রেশ রেট একই ধর্ম, রেজলিউশন এবং রিফ্রেশ রেট একই ধর্ম, কোনোদিনই নয়, রেজলিউশন আমরা মনিটরের রেজলিউশন বা কালারের রেজলিউশন বলে থাকি বা স্ক্রিনের রেজলিউশন বলে থাকি, রিফ্রেশ রেট আমরা একটু আগে বলেছিলাম যে দুটি পিক্সেলের মধ্যে যে ডিস্টেন্স থাকে সেটাকে রিফ্রেশ রেট হিসাবে আমরা আইডেন্টিফাই করতে পারি বা ডট পিচ আমরা বলে থাকি। রেজলিউশন আর রিফ্রেশ রেট একই ধর্ম, এটা কোনোদিনই হয় না, এটাকে আমরা কি বলতে পারি? মিথ্যা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার বি পর্যন্ত ডিসকাস করার পর এর পরের যে কোশ্চেন নাম্বার সিটা আছে সেখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে সিআরটি আর এলসিডি মনিটরের মধ্যে পার্থক্য কি কি, তোমরা যদি লিখতে পারো লিখে নেবে এটা খাতায়। সিআরটি মনিটর স্থাপন করতে অনেক জায়গা লাগে, সিআরটি মনিটর স্থাপন করতে অনেক জায়গা লাগে, এলসিডি মনিটরে অনেক কম জায়গা লাগে স্থাপন করতে,
পয়েন্ট নাম্বার টু, বৈদ্যুতিক খরচ অনেক বেশি সিআরটিতে, তুলনামূলকভাবে এলসিডিতে তুলনামূলকভাবে বৈদ্যুতিক খরচ অনেক কম। সিআরটি ছবির স্পষ্টতা ভালো, ক্ল্যারিটি অফ দ্য পিকচার নট গুড, ভালো না, ছবির স্পষ্টতা ভালো না, বা ব্যাকেটে লিখতে পারো ক্ল্যারিটি অফ দ্য পিকচার নট গুড। এলসিডিতে লিখতে পারো ছবি স্পষ্টতা অনেক ভালো, ব্যাকেটে লিখতে পারো ক্ল্যারিটি অফ দ্য পিকচার ইজ গুড, ক্ল্যারিটি অফ দ্য পিকচার ইজ গুড। কোশ্চেন অপশন নাম্বার ফোর, সিআরটি মনিটর অনেক ভারী এবং আকৃতিগতভাবে অনেক বড়। সিআরটি মনিটর অনেক ভারী এবং আকৃতিগতভাবে অনেক বড়, যার জন্য একটা সিআরটি মনিটরকে এক জায়গা থেকে অন্য জায়গায় ডিসপ্লেস করতে অনেক সময় লাগে, ইটস ভেরি হেভি। আর এলসিডিতে লিখতে পারো এলসিডি মনিটর অনেক হালকা, আকৃতিগতভাবে অনেক ছোট। আমাদের যে কোশ্চেন নাম্বার ডি এর পার্টটা বাকি রইল, যে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, এইটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, নেক্সট ভিডিওতে ডিসকাস করব নেক্সট উইকে, এবং তারপর আমরা চ্যাপ্টার নাম্বার ফোরে চলে যাব। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।